আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানা সিম্পল লাইফ। আমি রোমানা নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় পরিবারকে নিয়ে ভালো আছি। আমার এই ভিডিওটি যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং খুব সহজে দেখতে পাবেন। আজ আমি সকাল থেকে ব্লগটি শুরু করছি। তো আজ আমি পাস্তা নুডলস রান্না করব। তো এখানে একটি প্যানে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। তো এই যে পানি গরম হয়ে গেছে, আমি এখন এখানে পাস্তা দিয়ে দিব আর এই পাস্তাগুলো 2 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তো আমার পাস্তাগুলো 2 মিনিট হয়ে গেছে, এখন এখানে নুডলসগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ভালো করে আবার ঢেকে দেব। তো এই যে নুডলসগুলো সিদ্ধ হয়ে আসছে, এখন আমি এগুলোকে ছেঁকে নিব। আর এখানে একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আর আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করছি। বাসায় বেশিরভাগই সরিষার তেল দিয়ে রান্না করি। তো এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভেজে নিব। একটা ডিম দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি একটা রুটি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এগুলো এখানে দিয়ে দিব। আর এই রুটিগুলো দিলে পাস্তা কিংবা নুডলস অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখবেন। আমি বাসায় রুটি করলে বেশি করে থাকলে আমি সেই রুটিগুলোকে টুকরো টুকরো করে রেখে দিই নুডলস কিংবা পাস্তায় দেওয়ার জন্য। তো আমি এখানে এখন নুডলস দিয়ে দিলাম, পাস্তা নুডলস। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 2 টুকরো করে। মশলা দিয়ে দিলাম, নুডলসে মশলা। ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আমার নুডলস রান্না হয়ে গেছে। আমি এখন নাস্তা করে নিব। একটা ডিম পোস্ট করে নিয়েছি, আমার হাজবেন্ড ও বাচ্চারা খেয়ে নিয়েছে, আমি এখন খেয়ে নেব। তো অফ ক্যামেরায় আমি খাওয়া কমপ্লিট করে ফেলছি, সাথে কফিও খেয়ে নিয়েছি। তো আমি এদিকে ডাইনিং টেবিলটা অনেক নোংরা হয়ে আছে নাস্তা খাওয়ার পর, তো সেটা ক্লিন করে নিব। তো আমি এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে মুরগির মাংস খিচুড়ি ভুনা করব। তো এখানে মুরগির মাংসের জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। Thank you.
তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিব, দারুচিনি, সাদা এলাচ, লং, তেজপাতা, গোলমরিচ, আদা বাটা দিলাম, রসুন বাটা, নেড়ে চেড়ে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বের হয়ে আসছে। এই যে তেল বের হয়ে আসছে, আমি এখানে মাংসটা দিয়ে দিব। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি এখন এখানে আলু দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য পানি দিয়ে আবার ঢেকে দিব আমি সেদ্ধ হওয়ার জন্য, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব আবার। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, তো এর পাশে আমি রাইস কুকারে পোলা চালের খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তো আমি রাইস কুকারে বোলের মধ্যে খিচুড়ি চালটা ভেজে নিয়েছি মশলা, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে, তারপরে গরম পানি অ্যাড করে দিছি পরিমাণ মতো। তো এইদিকে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, পোলার চালের খিচুড়ি। তো এই যে মাংস আমার হয়ে গিয়েছে, খিচুড়ি হয়ে গিয়েছে। তো আজ এ পর্যন্ত। আমি আবারও বলতে চাই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।